আর মাত্র কয়েক ঘন্টা পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ খেলতে মাঠে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। প্রথম টেস্টে মাঠে নামার আগে বিশাল দুঃসংবাদ পেল টিম টাইগাররা। দীর্ঘ দুই মাস পর আইপিএল খেলে দেশে ফিরেছেন মুস্তাফিজুর রহমান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মুস্তাফিজুর রহমানের টেস্ট ম্যাচ খেলা নিয়ে ছিল নানান রকমের সঞ্চয়, কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশ দলের স্কোয়াডে জায়গা হয়েছিল মুস্তাফিজের। স্কোয়াডে মুস্তাফিজুর রহমানের জায়গা হলেও ভাগ্য যেন কুড়ে কুড়ে খাচ্ছে বাংলাদেশকে। ম্যাচ শুরুর আগে অনুশীলন করার সময় বাঁ হাতের আঙ্গুলে চোট পেয়েছেন মুস্তাফিজুর রহমান। চোট পেয়ে গুরুতর আহত হন তিনি। তাই তো ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে মুস্তাফিজের একাদশে থাকা নিয়ে রয়েছে সংখ্যা। এদিকে পিঠের ব্যথার কারণে টেস্ট স্কোয়াড থেকে সরে গিয়েছে বাংলাদেশ দলের মিডল অর্ডারের ব্যাটসম্যান ইয়াসির আলী রাব্বি। দর্শক, আপনাদের অবগতির জন্য জানিয়ে দিচ্ছি যে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টেস্ট ম্যাচটি কোনো টিভি চ্যানেল সরাসরি সম্প্রচার করবে না। শুধু দর্শকবৃন্দ, আপনাদের কাছে কি মনে হচ্ছে, বাংলাদেশ নাকি ওয়েস্ট ইন্ডিজ কোন দল জয়লাভ করতে পারবে? আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। এবং এখনো পর্যন্ত যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।